চিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ ইউনিটির উদ্যোগে গ্রামের সমস্ত প্রবাসীদের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট নুরনগর টিভি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটখর ইউনিয়নের টিয়ারা হাফিজিয়া মাদ্রাসায় গতকাল বিকেলে টিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ ইউনিটের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, তার পরিবার ও গ্রামের সমস্ত প্রবাসীদের রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগ শাখার শ্রম বিষয়ক সম্পাদক কবির হোসেন আহমেদ। আমরা গর্ব আশা করব সকলে যেন মিলে একটি সংগঠন করে যেন আমাদের এই গ্রামে যেন সকলে এসে কাজ করে এবং কাজ করলে পরে আমরা 5-10 বছরের মধ্যে আমরা উন্নত হয়ে উন্নত এই গ্রামটিকে উন্নত করা যাবে। বিভিন্নভাবে আমাদের গ্রামের নেতৃবৃন্দকে সকলকে সহযোগিতা করতে হবে, বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে হবে, মসজিদ মাদ্রাসা স্কুল প্রত্যেকটি আমাদের গ্রামে সবকিছু আছে, শুধু একমাত্র একটি ইউনিট বা যা সংগঠন তাকে তা বলা হয় সংগঠন, এই বিডিসিরা যদি সংগঠন করতে পারে। আমরা জানি যে আমাদের এই বিক্রয় ইউনিয়ন একটি বিদেশি কল্যাণ কমিশন হয়েছে, এটারও একটা বড় একটা পোস্ট আমাদের গ্রামে আছে। আমরা জানি যে সভাপতি আমাদের গ্রামে আমার এই বাসীরা আবু হানিফ, এদের মধ্যে আমরা যে একটি প্রোগ্রাম আমরা গিয়েছিলাম, চেয়ারম্যান মহোদয় ছিলেন, আমরা দেখেছি এমনিতেই আমাদের গ্রামে যারা বিদেশি আছেন তারা যদি এরকমভাবে ইউনিট হয়ে আমাদের গ্রামে একসাথে হয়ে কাজ করে আমার মনে হয় আমাদের এই উন্নয়ন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আমির খালেদ মাস্টার, বিটখর ইউনিয়ন প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়কারী হাজী দেলোয়ার হোসেন বাবু। আজকে টিয়ারা প্রবাসী সমাজ কল্যাণ ইউনিটের পক্ষ থেকে যে দোয়ার মাহফিলটি হয়েছে, আমি বিটখর ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সমন্বয়কারী হিসাবে আমি ধন্যবাদ জানাই। আশা করি টিয়ারা প্রবাসী কল্যাণ সমাজ কল্যাণ ইউনিটি আগামীতে অসহায় মানুষের পাশে থাকবে এবং দুঃখী মানুষের পাশে থাকবে। আপনারা সবাই দোয়া করবেন প্রবাসীদের জন্য, প্রবাসীদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে এবং গ্রামবাসীকে যেন আল্লাহ ভালো রাখে। সৈনিক ইব্রাহিম আলম, ফিরোজ মেম্বার, বাসির মেম্বার, আব্দুল মতিন মাহুন মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সংগঠনের কার্যকরী সদস্যগণ হলেন সভাপতি মোহাম্মদ সার্টিন মুন্সি বাহরাইন প্রবাসী, নির্বাহী সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, সৌদি আরব প্রবাসী সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজালাল সৌদি আরব প্রবাসী, সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী, সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সৌদি আরব প্রবাসী, সহ সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বাহরাইন প্রবাসী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম রিপন দুবাই প্রবাসী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ মুন্সি বাহরাইন প্রবাসী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মালয়েশিয়া প্রবাসী, অর্থ বিষয়ক সম্পাদক শেখ জাহিদ মালয়েশিয়া প্রবাসী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সরকার দুবাই প্রবাসী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন বাহরাইন প্রবাসী, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক মালদ্বীপ প্রবাসী। উক্ত মিলাদ মাহফিলের প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন চিয়ারা কুতুবদিয়া দরবার শরীফের পীর পীর কামেল মাওলানা ইলিয়াসুর রহমান। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা আলাউদ্দিন নুরি আল কাদরি, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আলাউদ্দিন প্রমুখ। বক্তব্যে অতিথিবৃন্দ সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করেন, সংগঠনকে সামাজিক নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সামনে এগিয়ে যেতে আহ্বান জানান, সংগঠনের ভূয়সী প্রশংসা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন চিয়ারা কুতুবদিয়া দরবার শরীফের পীর পীরে কামেল মাওলানা ইলিয়াসুর রহমান। দোয়া ও তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সাজু আক্তার প্রেমা, নুরনগর টিভি।